দুম্বা, ওঁট আর গরু ছাগল সহ কয়েক হাজার পোষা প্রাণীর মেলা বসেছে রাজধানীর আগারগাঁওয়ে। পুরাতন বাণিজ্য মেলার মাঠে দুই দিন ব্যাপী এই আয়োজন করেছে প্রাণী সম্পদ মন্ত্রণালয়। রাজধানীতে বসেছে বিভিন্ন রকমের পশু প্রাণীর মেলা, এবং সেই মেলায় আমরা আজকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি কারণে মূলত এই ধরনের মেলাগুলো আয়োজন করা হয়ে থাকে, এবং যারা আয়োজক তাদের সঙ্গে কথা বলবো, যারা এই মেলায় অংশ নিয়েছেন তাদের সঙ্গে কথা বলবো, কথা বলার চেষ্টা করবো, যারা এখানে দর্শনার্থী আছেন বা দেখার জন্য এসেছেন তাদের সঙ্গে কথা বলবো। তবে আমার পিছনে যে দেখেছেন ঘোড়ার এখানে একটি ফার্ম রয়েছে, এই সারিতে কয়েকটি মালিকের মূলত ফার্ম তোলা হয়েছে। আমরা ঘোড়া এবং ষাঁড়, অন্য পাশে উট রয়েছে, সব কিছু আজকে ঘুরে ঘুরে দেখাবো কেমন এগুলার দাম, এখানে এসে আপনি কি কি জানতে পারবেন সব জানার চেষ্টা করব। মেলায় নজর কেড়েছে এক কোটি টাকার রজু। সাদিক এগ্রোর এই গরুটি দেখতে ভিড় জমিয়েছেন দর্শনার্থীরা। না, এটা বাইরে থেকে আনা হয়েছে, তার এখানে লালন পালন কৃত। এখানে শুধুমাত্র প্রদর্শনী না, আমাদের বিকালের পর একটি র্যাম শো হবে যা ওখান থেকে বিক্রিও হয় এবং প্রদর্শনীও হবে। কোরবানি ঈদকে কেন্দ্র করে সাদিক এগ্রো বরাবরের মতোই ডিফারেন্ট করে ট্রাই করে। এবার সব রকমেরই প্রাণী রয়েছে, কোরবানি যোগ্য এমন সব প্রাণী সাদিক এগ্রোতে অ্যাভেলেবেল পান, যেমন উট, দুম্বা, লামা, ভেড়া, আওয়েসি, সব 1.5 লক্ষ টাকা থেকে শুরু করে প্রায় 1 কোটি টাকার মতো। বিক্রেতারা বলছেন শৌখিন মানুষের আনাগোনাই থাকে এ প্রাণী মেলায়। 13টা গরু, 1টা মোষ, আর 2টা হইলে কাশ্মীর ছাগল, শাহিয়াল, সিন্ধি, আর আসলে ফেলাকজি, 1টা দাম আছে 50 লাখ টাকা, 20 লাখ, 15 লাখ এরকম। মনে করেন 70 ইঞ্চি হাইট আছে, এত বড় গরু কোথাও নাই কি। এখন বর্তমানে হলো অনেক শৌখিন ব্যক্তির আছে যারা হলো ঘোড়া কিনতে ইচ্ছুক, তো তাদের কাছে আমরা ঘোড়া বিক্রি করার উদ্দেশ্যে আসছি। ইভেন যারা ঘোড়া পালতেছে তাদের অনেক সময় হলো দক্ষ লোকের প্রয়োজন হয়, তো ওই দক্ষ লোক আমরা দিয়ে থাকি। যদি স্টার্টিং বলতে চান আর ভালো মানের নিতে চান তাহলে আপনার 2.5-3 এর উপর যেতে হবে। আমরা মূলত বন্য পাখি রেস্কিউ করি, আর এইসব যা দেখতেছেন এই সব শখের, এটা আমার ভাইয়ের, আরও কিছু আছে, ড্রাগন আছে, হেজগ আছে। আমরা আগের বছর যখন এসেছি আমাদের গরু আছে, তো আগের বছর আমি আমার ব্রাহ্মণ মোরগকে এনেছিলাম এখানে, আলহামদুলিল্লাহ ফার্স্ট প্রাইজ পুরস্কার পেয়েছে। তো আশা করি আপনারা আসবেন, দেখবেন, এটা অনেক ভালো জাতের একটা আমেরিকান জাতের ব্রাহ্মণ মোরগ। তো এবার ইনশাল্লাহ ওকে আমার একটা ছাড়ার ধারণা আছে আর কি, আমার ছাড়ার প্ল্যান আছে। এটা আসলে আমি আস্কিং চাচ্ছি হচ্ছে 60,000 টাকা। তো আপনারা সবাই আসবেন, দেখবেন, ভালো লাগবে, ঘুরবে, এখান থেকে অনেক কিছু শেখার আছে। দর্শনার্থীরা বলছেন ইট পাথরের শহরে পোষা প্রাণীর দেখা পান না বেশিরভাগ মানুষ, তাই পরিবার নিয়ে এসেছেন এই মেলায়। এখন পর্যন্ত এখানে এসে উট দেখলাম, অনেকগুলো ঘোড়া আনছে সাদেক একটা ফার্ম থেকে, তারপরে অনেক পাখি আনছে, অনেক সুন্দর শিকারি কুকুরও আনছে, অনেক ফ্যান্সি বিড়াল দেখলাম, ফ্যান্সি বাজরিঘর পাখিও এসেছে, তারপরে ওদিকে আরও ষাঁড় গরু আছে, গাভি আছে, এগুলো এখনও দেখা হয়নি, অবশ্যই ইনশাল্লাহ দেখবো। অনেক ভালো লাগছে, এরকম ব্যতিক্রম আয়োজন অবশ্যই অনেক অনেক করা উচিত এই নগরীতে। বিভিন্ন জাতের টিয়া পাখি আছে, মেকাও আছে, আপনার মুরগি আছে, বিভিন্ন বিদেশি মুরগি। এখানে আসার উদ্দেশ্য হচ্ছে মূলত আমি প্রথম আসছি, এবং আমার ছেলে মেয়েদেরকে বিভিন্ন পশু পাখির সাথে, বিদেশি যত প্রাণী আছে ওদের সাথে পরিচিত করার জন্য এখানে আসা। মেকাও পাখি দেখলাম, তারপর বিভিন্ন জাতে কুকুর দেখলাম, হাস্কি দেখছি, জার্মান শেফার্ড দেখেছি, এবং এখানে অনেক ছাগল আছে, ছোট ছোট গরু আছে কিউট, এগুলো দেখেছি। আমি ঘোড়া দেখছি, তারপর গরু দেখছি, তারপর মহিষ দেখছি, তারপর পাখি দেখছি, তারপর ছাগল দেখছি, ভালো লাগছে। গ্রামের পরিবেশের সাথে সম্পৃক্ততা করার জন্য অ্যাকচুয়ালি এদেরকে নিয়ে আসা এখানে, যাতে এইসব দেখে যেন ওরা শিখতে পারে যে কোনটা কি, আমাদের দেশে যেসব প্রাণী আছে তাদের সাথে পরিচিত করার জন্য ওদেরকে নিয়ে আসা। বৃহস্পতিবার সকালে মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয় মেলার গেট। এবছর মেলায় মোট 400 স্টলে গরু, ছাগল, ভেড়া, দুম্বা, ওঁট ও ঘোড়ার পাশাপাশি প্রদর্শন করা হচ্ছে নানান রকমের পাখি। কয়েক হাজার পোষা প্রাণীর এ মেলা চলবে 19 এপ্রিল শুক্রবার পর্যন্ত। ফখরুল ইসলাম, যুগান্তর, ঢাকা।